জড় নই, মৃত নই, নই আমি অন্ধকারের খনি, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্নিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে, যদিও নগণ্য আমি, তুচ্ছ বট বৃক্ষের সমাজে, তবুও ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে, বিদীর্ণ করেছে মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা, আজ ক্ষুদ্র ক্ষুদ্র পাতা নেড়ে যাব হাওয়ার তালে তালে, আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, সেদিন হানো যদি কঠিন কুঠার, তবুও তোমায় আমি হাত ছানি দেব বারে বারে, ফল দেব ফুল দেব, দেব আমি পাখির পূজন। নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। দু লাইন কবিতা আবৃত্তি করার চেষ্টা করলাম, শুরুটা করলাম, কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবে। তো আজ আমরা এসেছি আমার শ্বশুর বাড়ি, মানে আমার আয়ুষের ঠাকুরদার জন্মভিটে, আয়ুষের বাবার জন্মভিটে। তো আমরা পিয়ালিতে থাকি আর এখানে আমরা মাঝে মাঝেই আসি। তো আগে আমার তো চ্যানেল তো নতুন খুলেছে, আগে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তো এবারে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা আমার শ্বশুরবাড়ির বাগান, তো এখান থেকে আমরা পর্বটা শুরু করছি। আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ বহু চ্যানেলের ভিড়ে আমার চ্যানেলটি আপনার মাঝে হারিয়েও যেতে পারে। তো আমরা এখন মাছ ধরতে যাব, পুরো পর্বটা স্কিপ না করে দেখতে থাকবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, ভালো লাগানোর চেষ্টা করব। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিগুলো দেখে যদি কেউ ট্রাই করেন, ভালো লাগে, তাহলে আমাকে জানাবে, সেটা জেনে আমারও খুব ভালো লাগবে। চলুন এখন আমরা মাছ ধরতে যাব। পুরি মাছ ভর্তি হয়ে গেছে তো, আজ মাছ ধরো, ওর হাত ওখান থেকে ধরো, ছেড়ে দাও নিচে, হ্যাঁ ওই মাছ ধরো 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 দেখি আয়ুষ, ওটা কি মাছ জানো তুমি? একা গুটাতে পারছে না, ধরো 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 পড়ে যাবে, মাছ তো হয়ে গেছে অনেক। ভালোই জাল ফেলেছে, হ্যাঁ তো কাকে এখন তো জাল ফেলে খালে পুকুরে, কাকে তো সব শিখে গেল, এ
বাবা কিচ্ছু হয়নি তোমার যা ছোট ছোট এবারে জাল সব ফাঁকা উঠে গেছে বাবু মাছটা ভালো করে ধরো কি মাছ ওটা ওই বেরিয়ে গেছে হাত দিয়ে আর ওটা ধরতে পারবে না বাবু ওই বেরিয়ে ধরো 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 জাল ফেলা বেশ ভালো শিখে গেছে একটা মাছ আসছে হ্যাঁ বড় মাছ হয়েছে খুব ওতে অনেক বড় মাছ হয়েছে বাপরে আমার জন্য খাতলা পড়েছে নিশ্চয়ই নালা তো বেরুন গেল হচ্ছে অনেক মাছ পড়েছে তোমার জালে কিন্তু হ্যাঁ বড় শোল মাছ তুমি ধরতে পারবে নিয়ে এসো এইদিকে আয়েশা হাতে দাও না পড়বে না দাও ওর হাতে দাও ধরো 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 বাবু আর পারবে না ধরো দেখে এটা ধরো বাবা এটাও বড় তোরা বাড়ি কোথায় তুই মাছ অত ধরতেছি ও পারবি বাবু ছেড়ে দাও ওকে ধর ওর হাতে দাও দুই ভাই কি করে দে বন্ধুরা আপনারা তো জানেনই আমি আগেই বলেছি যে আমি এখন পুরনো বাড়িতে এসেছি আমার শ্বশুরের পুরনো ভিটে তো আমাদের এই বাড়িতে প্রায় একসঙ্গে তো লোক কুটুম্ব সবাই মিলে অনেক লোক কুটুম্ব এসছে তো এই মাছগুলো ধরেছি এগুলো দিয়ে এবার রেসিপি হবে এবার এগুলো কাটতে যাব দেখো এই হাত দেখো মাছ ধরে চলে এসেছি এবার মাছগুলো কেটে দেবো আর বাড়িতে একটা বিয়ে ছিল কিন্তু আমার তো রান্নার চ্যানেল ওই জন্য আমি কিছু ভিডিও শুট করেছি কিন্তু ভিডিওটা আমরা আমার চ্যানেলে আপলোড করবো কিনা বুঝতে পেরেছি না ওই জন্য আমি এখন আপলোড করিনি তো বাড়িতে লোক কুটুম্ব আছে মেয়ের বিয়ে ছিল মেয়ে চলে গেছে শ্বশুর বাড়িতে
তো লোকুরমার জন্য রান্না বান্না হবে এখন মাছগুলো কেটে নিচ্ছি আর আমরা তো পিয়ালিতে থাকি আপনারা সবাই জানেন যারা আমাদের নিয়মিত দর্শক আর এটা হচ্ছে আয়েশার বাবার জন্মভিটে এখানে পুরনো বাড়ি এখানে মা থাকে আর আমার ভাসুররা থাকে তো আমরা এখন এই বাড়িতে আছি সবাই একসাথে রান্না খাওয়া হবে তো আপনারা পুরো পর্বটা দেখবেন স্কিপ করবেন না আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো পুরো ভিডিওটা দেখুন এবার আমরা রান্না বান্না করব আমরা তো পিয়ালিতে থাকি আমার যারা নিয়মিত দর্শক আপনারা তো জানেনই তো মানে রবিবার হলে কিংবা মাসে একবার দুবার এ বাড়িতে আসি পুরনো বাড়ি এ বাড়িতে পুকুর আছে বাগান আছে সবই আছে আর ওই বাড়িতে শুধু একটা ঘরই আছে আপনারা অনেকেই কমেন্টে লিখেছেন আমার ঘর বাড়ি দেখতে চান তো পরপর বিভিন্ন পর্বে আপনাদের মাঝে তুলে ধরবো আর এখন এই বাড়িতে আছি আর ননদরা আছে বাড়িতে বিয়ে হয়েছে সেটা তো বললামই আর আমার শাশুড়ি মা আমার পিছনে বসে আছে তো মার জন্যই আসি বারবার মাকে দেখতে আর এখানে আসলে একটু মাছ টাছ ধরা হয় আর পিয়ালিতে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন মাছ ধরার সেগুলো তো রায়পুরের খালে কিংবা নারায়ণপুরের খালে গিয়ে ধরা হয় আর এই মাছগুলো বাড়ির পুকুর থেকে ধরা হয়েছে এই সব রুই মাছ মৃগেল মাছ আর এইটা হচ্ছে বাটা মাছ সাধারণত এত বড় হয় না তো এইটা পুকুরের মাছ দেখুন কত বড় হয়েছে খুব বেশি হলে এত বড় হয় আপনারা কিনে খান জানেন নিশ্চয়ই এই মাছগুলো এখন কাটছি নুন হলুদ মাখিয়ে নেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা দেখুন একটু ছোট আছে বিয়ে বাড়ির ডেকোরেশনের মাল এখনো ফেরত দেওয়া হয়নি কারণ লোক কুটুম্ব অনেক আছে তো বাড়িতে রান্না বান্না চলছে প্রথম খোলার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছটা রেডি হয়েছে লাল হয়ে গেছে সব কিছু হবে সব হবে কপি আলু না আচ্ছা এটা তুলে নিতে হবে আর অনেকটা তরকারি যেহেতু কড়া ধরে নামানো যাবে না তো ডাবু করে কাটিয়ে নামিয়ে নেবো তারপরে মাছগুলো ওর উপর দিয়ে দেবো না হলে মাছগুলো ভেঙে যাবে এখন প্রথমে তরকারিগুলো গামড়িতে ডাবু কাটি তুলে নেবো এই মা
সবাই শহর মতো আনন্দ করছে আর সবাই এক জায়গায় হলে দেখুন সময়টা কত তাড়াতাড়ি চলে যায় নিজেদের মতো গল্প করতে খাচ্ছে তো এটা অনেকক্ষণ ধরে চলতে থাকবে আমাদের পর্বটা বড় হয়ে যাচ্ছে আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো আমরা পর্বটা এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার।